নমস্কার বন্ধুরা, স্কিম ভিভ চ্যানেলে আপনাদেরকে স্বাগত। আজকে আমরা দেখে নেব অনলাইন গেম অর্থাৎ ড্রিম ইলেভেন কীভাবে খেলতে হয়। এইটি একটি জনপ্রিয় অ্যাপ, যেহেতু এই সময় আইপিএলের সিজন চলছে, তাই এই অনলাইন গেম খেলে কীভাবে আর্ন করা যায় সেই সম্পর্কেও আলোচনা করব। তা প্রথমেই আমাদেরকে জানতে হবে যে এই অনলাইন গেমটা কীভাবে খেলতে হয়, কীভাবে টিম ক্রিয়েট করতে হয়, কীভাবে পেমেন্ট করতে হয়, বা আপনি ক্যাশ জিতে গেলে আপনি কীভাবে পেমেন্ট পাবেন, তার পুরো তথ্য আপনাদেরকে আমরা এই ভিডিওর মাধ্যম দিয়ে জানাবো। তাহলে ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে, ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভালো লাগলে লাইক করে দেবেন। আর আপনাদের কাছে আমার অনুরোধ, আপনারা যারা আমার চ্যানেলে নতুন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন। একটি গুরুত্বপূর্ণ কথা এখনই বলে রাখি না, এই অ্যাপসের যে লিংক তা আমি ভিডিওর ডেসক্রিপশানে দিয়ে দিয়েছি, সাথে সাথে রেফারেল কোড সেটাও দিয়ে দিয়েছি। কারণ আপনারা গুগল প্লে স্টোরে ড্রিম ইলেভেন দিয়ে সার্চ করলে অনেক ফেক অ্যাপস চলে আসতে পারে, তাই আপনারা যে অফিসিয়াল ওয়েবসাইট আছে ড্রিম ইলেভেনের সেখান থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করতে পারেন, কিংবা ভিডিওর ডেসক্রিপশানে আপনারা লিঙ্কটা পেয়ে যাবেন, সেখান থেকেও আপনারা অ্যাপসটি ডাউনলোড করে নিতে পারবেন। অ্যাপসটি ডাউনলোড করতে গেলে আপনাদের একটি মোবাইল নাম্বার লাগবে এবং একটি ভ্যালিড ইমেল আইডি লাগবে। ওই দুইটি দেওয়ার পর আপনারা অ্যাপসটি ইনস্টল করে নিতে পারবেন, এবং ইনস্টল করার পর কীভাবে খেলতে হয় সেটা আমরা একটু দেখে নিই। অ্যাপসটা ওপেন করলে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস খুলে যাবে, এবং আপনারা দেখতে পাবেন উপরের দিকে একটু লক্ষ্য করুন, দেখুন ক্রিকেট আছে, ফুটবল আছে, বাস্কেটবল আছে, বেসবল, এই সমস্ত খেলায় কিন্তু আপনারা অংশগ্রহণ করতে পারবেন। তা আজকে আমরা বিশেষ করে যেটা নিয়ে আলোচনা করব, যেহেতু এখন আইপিএল চলছে তাই আমরা ক্রিকেটটা নিয়ে এখানে কথা বলবো। তা উপরের দিকে দেখুন সিএসকে সঙ্গে মুম্বাই ইন্ডিয়ান্স অর্থাৎ চেন্নাইয়ের সঙ্গে মুম্বাইয়ের একটি খেলা আছে আইপিএল। তা এখানে আমরা টিম তৈরি করে দেখাবো, কী কী কনটেস্ট আছে সেটা দেখাচ্ছি। তা আমরা এখানে লাইভ দেখে নিচ্ছি যে কী করে টিম তৈরি করতে হয় বা কত টাকার কনটেস্টের মধ্যে আমরা খেলতে পারি। তা দেখুন প্রথমেই দেখুন এখানে কনটেস্টটা দেওয়া আছে, এখানে বিভিন্ন রকম কনটেস্ট আছে, কত টাকা দেখুন এন্ট্রি ফি 49 টাকা, 179 টাকা, এরকম প্রচুর কনটেস্ট আছে। তো আপনার যেটা ইচ্ছা সেটা সেই কনটেস্টটা আপনি চুজ করে নিতে পারেন, এবং পাশে দেখুন প্রাইজ মানি পর্যন্ত লেখা আছে। তা এখানে আপনি স্ক্রল ডাউন করে অনেকগুলি কনটেস্ট দেখতে পাবেন, তার মধ্যে আপনার যে টাকাটার এন্ট্রি ফি দিয়ে আপনি খেলতে চাইছেন সেই টাকাটার জায়গায় আপনি সেটি নির্বাচন করে নেবেন। তা আমরা এখানে একটি কনটেস্ট বেছে নিচ্ছি, সেটা হচ্ছে 29 টাকার কনটেস্টটা আমরা এখানে খেলছি, আমি এখানে খেলবো 29 টাকার কনটেস্টটা। তা 29 টাকার কনটেস্টটা আমরা এখানে চুজ করে নেবো, দেখুন চুজ করে নিচ্ছে 29 টাকার কনটেস্টটা। এখানে 5 লাখ টাকা প্রাইজ মানি আছে, 29 টাকা এন্ট্রি ফিতে, এবং আমরা আরও দেখে নিচ্ছি কী কী আছে সেগুলো দেখে নিচ্ছি, কিন্তু আমরা 29 টাকাটাই খেলবো। এবং এই 29 টাকার মধ্যেই আমরা টিম ক্রিয়েট করে দেখাবো কী করে টিম ক্রিয়েট করতে হয়। তা চলুন আমরা এরপর দেখে নিই, দেখুন এখানে টিমটা ক্রিয়েট করছি। না এখানে দেখুন আপনাকে একটা বলে রাখি, এখানে উইকেট কিপার, ব্যাটসম্যান, অলরাউন্ডার এবং বলার নিয়ে আপনাকে টিমটা তৈরি করতে হবে। দুটি দলের আপনাকে 11 জন প্লেয়ারকে নির্বাচন করতে হবে, এবং মনে রাখতে হবে একটি দলে সর্বোচ্চ আপনি 7 জনকে রাখতে পারবেন। তা আমি এখানে দেখুন চুজ করে নিচ্ছি যাকে যাকে নিতে চাইছি। তা এখানে উইকেট কিপার সিলেক্ট করে নিলাম, তারপর এখানে ব্যাটসম্যান আমি সিলেক্ট করে নেব। তা পরবর্তীকালে আপনি কিন্তু পরে চেঞ্জও করতে পারবেন, কোনো অসুবিধা নেই, আপনার যাকে ইচ্ছা সেটা নিতে পারেন। যখন লাইন আপ একটা অপশান দেবে, মানে খেলা শুরুর 15-20 মিনিট আগে, তখন আপনি দল থেকে যাকে যাকে দরকার তাকে তাকে নিতে পারবেন, বা কাউকে বাদ দিতে চাইলে তাকে বাদ দিতেও পারবেন, এবং কে কে খেলছে সেটাও আপনি দেখতে পাবেন। যারা খেলবে না ওই দলের মধ্যে তাদেরকে আপনি বাদ দিতেও পারেন। তা এখানে দেখুন আমি একে একে সিলেক্ট করে নিয়েছি, ব্যাটসম্যান সিলেক্ট করে নিয়েছি, অলরাউন্ডার নিয়ে নিলাম, এরপর নেব বল, অর্থাৎ বলার দিকে আমি চুজ করে নিচ্ছি। টোটাল আমাকে 11 জন প্লেয়ারকে চুজ করতে হবে, এবং দেখুন উপরের দিকে একটা পয়েন্ট শো করছে, দেখুন এখানে 16 দেখাচ্ছে, এখানে 100 পয়েন্টের মধ্যে আপনাকে সব প্লেয়ারগুলো নির্বাচন করতে হবে, এবং প্রত্যেকটা প্লেয়ার ডান দিকে দেখুন পয়েন্ট শো করছে, কার কত পয়েন্ট আছে সেই রকম আপনাকে 100 পয়েন্টের মধ্যে ওই 11 জন প্লেয়ারকে নির্বাচন করে নিতে হবে। তা আমার এখানে টিম ক্রিয়েট হয়ে গেল, দেখুন আমি আবার চেঞ্জ করতে পারছি, এখানে চেঞ্জ করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তারপর একটা জিনিস দেখতে হবে আমাদেরকে, যে যখন খেলা শুরুর আগে আপনাকে লাইন আপ দিবে তখন কিন্তু আপনি সব কিছু চেঞ্জ করতে পারবেন। তা এইগুলো উইকেট কিপার, ব্যাটসম্যান, অলরাউন্ডার এবং বলার নির্বাচন করার পর আপনাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে, কারণ ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন যখন খেলা হয় তখন ওরা পয়েন্টটা বেশি পায়। তা ক্যাপ্টেনের ক্ষেত্রে
ক্যাপ্টেন যে পয়েন্টটা মিনিমাম পায় তার ডবল হয়ে যায় তার পয়েন্টটা, এবং ভাইস ক্যাপ্টেনটা তার দেড় গুণ হয়ে যায়। তা এটা পয়েন্টের ভিত্তিতে খেলা হয়, যেহেতু যার পয়েন্ট যার র্যাঙ্ক যত উপরে থাকবে তার প্রাইজ মানি তত বেশি পাবে, এবং এক র্যাঙ্কে যে থাকবে তাই সে ফার্স্ট প্রাইজ পেয়ে যাবে। এবং তারপর স্টেপ বাই স্টেপ যে প্রাইজ মানি আছে সেটাও আপনাদেরকে দেখিয়ে দেবো, যে প্রাইজ মানি টেবিলটা আছে সেখানেও আপনারা বিস্তারিত দেখতে পেয়ে যাবেন যে আপনি কত র্যাঙ্কে থাকলে কত প্রাইজ পেতে পারেন। তাই এখানে দেখুন আমি ভাইস ক্যাপ্টেন এবং কি ক্যাপ্টেন সিলেক্ট করে নিচ্ছি। আপনি যতগুলো প্লেয়ারকে সিলেক্ট করেছেন, যতগুলো প্লেয়ারকে রেখেছেন তাদের মধ্যে আপনাকে ক্যাপ্টেন এবং ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে হবে। তা এখানে আমি দেখুন ক্যাপ্টেন সিলেক্ট করলাম ডিককে, এবং ভাইস ক্যাপ্টেন সিলেক্ট করতে রবীন্দ্র জাদেজাকে। পরবর্তীকালে আপনি চেঞ্জও করতে পারবেন। তা এখানে আমার টিমটা কিন্তু ক্রিয়েট হয়ে গেল। এরপর আপনাকে অ্যাড করতে হবে টিমটা, অর্থাৎ যে কন্টেস্টটা আপনি খেলতে চাইছেন সেই কন্টেস্টটা আপনাকে অ্যাড করে নিতে হবে। তা দেখুন এখানে প্রাইজ মানিটা দেওয়া আছে, এক র্যাঙ্ক থাকলে 5 লাখ টাকা, 2 র্যাঙ্ক থাকলে 1 লাখ টাকা, এবং 3 থেকে 4 হলে 10,000 টাকা, 5 এইভাবে র্যাঙ্ক ওয়েজিস আপনার যা র্যাঙ্ক থাকবে সেই অনুযায়ী আপনি প্রাইজ মানি পাবেন। তা দেখুন এখানে আমি 29 টাকার কন্টেস্টটা জয়েন করছি। এখানে আপনাকে কিন্তু টাকা দেখুন আপনি এখানে আমার দুটো টিম দেখাচ্ছে, আপনি যতগুলো খুশি টিম তৈরি করে রাখতে পারেন, কোনো অসুবিধা নেই। এবং আপনি যখন কন্টেস্ট জয়েন করবেন তখন আপনাকে কোন টিমটা খেলাবেন সেই টিমটার অপশান কিন্তু চলে আসবে, সেটাকে ক্লিক করে দেবেন তাহলে সেই টিমটা অ্যাড হবে। এরপর দেখুন আমি টাকা 29 টাকাটা আমাকে কিন্তু আমার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে কিন্তু এখানে কাটাতে হবে। তা আমি এখানে অনেকগুলো অপশান থাকবে, যে ফোনপে, অ্যামাজন পে, ওয়ালেট, UPI, নেট ব্যাঙ্কিং, যে কোনোর মাধ্যম দিয়ে আপনি কিন্তু টাকাটা অ্যাড করতে পারবেন। তা আমি এখানে ফোনপের মাধ্যমে আমি 29 টাকাটা অ্যাড করে দিলাম। তা 29 টাকা অ্যাড করে নেওয়ার পর আপনার যে টাকাটা অ্যাড হবে সেটা সাকসেসফুল দেখিয়ে যাবে এবং আপনার কন্টেস্টে জয়েন্ট হয়ে যাবে। তা দেখুন এখানে আমি ফোনপের মাধ্যম দিয়ে দেখুন টাকাটা আমি কাটাচ্ছি। তা ফোনপের মাধ্যম দিয়ে 29 টাকা কাটিয়ে নিচ্ছি, এবং কাটানো হয়ে গেলে আমাকে একটা সাকসেসফুল ট্রানজ্যাকশন সাকসেসফুল মেসেজ চলে আসলো এবং আমাকে জয়েন করার জন্য বলবে। দেখুন জয়েন্ট কন্টেস্ট, এখানে জয়েন্ট কন্টেস্ট করলেই কিন্তু আমার টিমটা কিন্তু ওই কন্টেস্টের সঙ্গে জয়েন হয়ে গেল। সেখানে আপনি দেখতে পাবেন যে জয়েন হয়েছে কিনা। তার পাশে দেখুন কন্টেস্ট ডিটেলস, এবং তার পাশে দেখুন লিডার বোর্ড। এখানে দেখুন লিডার বোর্ডে আপনার টিমটা অ্যাড হয়ে গেছে এবং আপনি টিমটা দেখতে পারবেন যে কাকে কাকে রেখেছি, প্রিভিউ করে টিমটাকে দেখতে পারবেন। এবং পরবর্তীকালে দেখুন উপরের দিকে একটা পেনের মতো যে চিহ্ন আছে এডিট করা, আপনি পরবর্তীকালে টিমটা এডিটও করতে পারবেন। তা আমি দেখুন এখানে এডিট করার চেষ্টা করছি, দেখাচ্ছি আপনাদেরকে। তা এইভাবে আপনারা সিলেক্ট করে করে আবার চেঞ্জ করে নিতে পারবেন পুরো টিমটাকে। এবং আপনি টিমটাকে খেলা শুরুর আগের মুহূর্ত পর্যন্ত প্রতি মুহূর্তেই কিন্তু চেঞ্জ করতে পারবেন। তাই এইভাবে আমি টিমটাকে চেঞ্জ করে নিলাম। এরপর আমরা দেখব যে লাইভ, দেখুন এখানে লাইভ খেলা চালু হয়ে গেছে এবং দেখুন কে কত পয়েন্ট পাচ্ছে সব এখানে দেখাচ্ছে, এবং ক্যাপ্টেন কত পয়েন্ট পেয়েছে, ভাইস ক্যাপ্টেন কত পেয়েছে, বোলাররা কত পেয়েছে, সব পয়েন্ট কিন্তু লাইভে আপনি দেখতে পাবেন। এবং সাথে সাথে আপনি দেখতে পাবেন যে আপনি টোটাল কত পয়েন্ট পেয়েছেন, কত র্যাঙ্কে আছেন তাও এখান থেকে। আমার র্যাঙ্ক দেখুন এখানে 88,618 র্যাঙ্ক আছে এবং আমি উইনের জন্য এখনও আছি। তাই এইভাবে আপনারা খেলতে পারবেন এবং খুব সহজেই আপনারা এই পুরো গেমটাকে দেখতে পারবেন যে কোথায় কী হচ্ছে, কত কে কত পয়েন্ট পাচ্ছে, আপনার র্যাঙ্ক কত আছে, আপনি শেষ মুহূর্তে জানতেও পেরেছেন যে আপনি কত টাকা জিতেছেন। এখানে দেখুন খেলাটা কমপ্লিট হয়ে গেছে এবং আমি দেখুন জিতেছি, 29 টাকায় এন্ট্রি ফি দিয়েছিলাম এবং 29 টাকায় জিতে গেছি। তা এইভাবে আপনারা প্রাইজ মানিও দেখতে পাবেন, আপনার র্যাঙ্ক কত আছে, যে ফার্স্ট র্যাঙ্ক হয়েছে সে কত পয়েন্টে এগিয়ে আছে আপনার থেকে। তা পুরো ডিটেলস কিন্তু আপনারা এই অ্যাপসের মাধ্যম দিয়ে পুরোটাই নক্ষত্রকোণে রাখতে পারবেন। তা দেখুন এখানে আমি দেখাচ্ছি যে আমি কত কত কোন প্লেয়ারের জন্য কত পয়েন্ট পেয়েছি। এখানে দেখুন দেখাচ্ছে প্রত্যেকটা প্লেয়ারের জন্য নিচে নিচে দেখুন পয়েন্টগুলো দেখাচ্ছে, কে কেমন খেলেছে এবং তার পরিবর্তে কীরকম পয়েন্ট তারা পেয়েছে, এবং সেই পয়েন্টের ভিত্তিতে আমি কত র্যাঙ্কে আছি এবং কত টাকা জিতেছি পুরো তথ্য কিন্তু আপনাদের সামনে শো হয়ে যাবে। এবং আপনি জানতে পারবেন যে আপনি যে ফার্স্ট হয়েছে তার র্যাঙ্ক কত ছিল বা সে কাকে কাকে প্লেয়ার। দেখুন এখানে আমার মাই ব্যালেন্সে 29 টাকা অ্যাড হয়ে গেছে, এখান থেকে আপনি টাকাটা উইথড্রলও করতে পারবেন। তা উইথড্রল করতে গেলে আপনাকে যে মাই ব্যালেন্সে অপশানে ক্লিক করে দিতে হবে। মাই অপশানে ক্লিক করে দেওয়ার পর দেখুন এখানে চলে এসেছে, এখানে আপনি অ্যাড ক্যাশ করতে পারেন বা উইথড্রলও করে নিতে পারবেন। তা আশা করি বুঝতে পেরেছেন যে কীভাবে Dream11 খেলতে হয়। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দেবেন। তা আজকের ভিডিও আপাতত এখান পর্যন্ত, সকলে ভালো থাকবেন, নমস্কার।